বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ ইতালি রাজধানী রোম থেকে প্রকাশিত মাসিক পত্রিকার স্বদেশ বিদেশে দশ বছর পদার্পণ উৎসব পালিত হয় রোমের বাংলা টাউন তরপিনে আপতারায় বিস্তারিত দেখুন আমাদের ইতালি ব্যুরো প্রধান হাবিবুর রহমান চুন্নু রিপোর্টে দশ বছরে পদার্পণ করেছে ইতালি থেকে প্রকাশিত বাংলা মাসিক স্বদেশ বিদেশ পত্রিকাটি প্রকাশনা উৎসব হয়েছে ইতালির রাজধানী রোমে বর্ণাঢ্য এই আয়োজনে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব রাজনৈতিক সামাজিক এবং ব্যবসায়ী নেতারা সংবাদপত্র সমাজের দর্প উল্লেখ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রবাসী সাংবাদিকদের প্রতি আহ্বান জানান স্বদেশ বিদেশ পত্রিকার চেয়ারম্যান মোহাম্মদ জসীম সভাপতিত্বে এবং উপদেষ্টা এম এর মিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত এই বর্ষপূর্তি উৎসবে প্রধান অতিথি রাষ্ট্রদূত সাদাত হোসেন বলেন এই জনপ্রিয়তাই প্রমাণ করে বাংলা ভাষার প্রতি প্রবাসীদের মমত্ববোধ বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম জিএমজি কার্গোর ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজি ইদ্রিস ফরাজি সাধারণ সম্পাদক হাসান ইকবাল যুবলীগ সভাপতি মোহাম্মদ লিটন মোল্লা সহ অনেকে স্বদেশ বিদেশের সাফল্য কামনা করে অতিথিরা বলেন সংবাদপত্র আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে তারা ইলেকট্রনিক্স মিডিয়ার সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তথ্য প্রযুক্তির যুগে প্রিন্ট মিডিয়ার গুরুত্ব কমে যায়নি উল্লেখ করে বক্তারা পত্রিকাটিকে সহযোগিতার আশ্বাস দেন পত্রিকার সম্পাদক ও এনআরবি জাইয়ের সভাপতি ইকবাল হোসেন ন্যাশনাল এক্সচেঞ্জের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর ফরাজি এনআরবি জাইয়ের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি মনিরুজ্জামান সাধারণ সম্পাদক শাহন আহমদ সহ হোসেন বিটু মজুমদার বক্তব্য রাখেন এর আগে সাংবাদিক লুৎফুর রহমান ও জনতা এক্সচেঞ্জের এমডি মাহবুবুর রহমান স্বদেশ বিদেশ পত্রিকার আর্কাইভ উদ্বোধন করেন সবশেষে সাংস্কৃতিক পর্বে সিল ইকবাল শাহনাশমি রত্না সিদ্দিকী ও তপন চৌধুরী সংগীত পরিবেশন করেন ইতালির রোম থেকে হাবিবুর রহমান চূন্য চ্যানেল আই গত নয় জানুয়ারি বৃহস্পতিবার লেস্টারশায়ারে এস মিডল্যান্ডস বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে নতুন বছরের কার্যক্রম নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন এস মিডল্যান্ডস বিসি এর সভাপতি জনাব টিপু রহমান অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি শহীদুল্লাহ খান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমন সর্ডিস সভায় সংগঠনের বিভিন্ন দিক নির্দেশনা ও লাভজনক দিকগুলো নিয়ে আলোচনা করা হয় লেস্টার লাফবরা নর্থহ্যাম্পটন থেকে বিপুল সংখ্যক ব্যবসায়ীদের উপস্থিতিতে ইস্ট মিডল্যান্ডস বিসি এর পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন জনাব আবু তাহের এম শাহ হাবিবুর রহমান ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের শহীদ আলী আক্তার হোসেন শফিল ইসলাম শফিক কাউন্সিলর আজিজুর রহমান হাজি মামুন মিয়া চৌধুরী মোর্তুজা মিয়া নাচ ইসলাম প্রমুখ সম্প্রতি অনুষ্ঠিত হল বিভিন্ন দেশীয় হস্ত হস্ত ও ও শিল্প পণ্যের একটি মেলা এই মেলায় মূলত শিল্পের প্রাধান্য পায় বোলোনিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ তাদের নিজস্ব হস্তশিল্প নিয়ে এগিয়ে যাচ্ছে এই শিল্প পরিবারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটি হস্তশিল্পে যাবতীয় জিনিসগুলোর দাম হাতের নাগালে থাকায় শুধু দেশেই নয় দেশের বাইরে প্রবাসী এর গ্রহণযোগ্যতা বহুল অংশে বৃদ্ধি পেয়েছে সম্প্রতি ইতালি বলোনিয়া অনুষ্ঠিত একটি মেলায় বাংলাদেশি হস্তশিল্প পণ্যের বিপুল চাহিদা লক্ষ্য করা যায় এ সময় ক্রেতারা সব জিনিসপত্রের দাম কম মূল্য হওয়ায় আগ্রহের সাথে ক্রয় করতে থাকে এছাড়াও বিক্রেতারা বলেন আমরা আমাদের দেশীয় অন্যান্য জিনিসপত্রের তুলনায় বাংলাদেশী হস্তশিল্পের জিনিস অনেক বিক্রি করছি এগুলোর দামে কম বিক্রয় অনেক বেশি এদিকে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মতে এ শিল্পের প্রতি উৎপাদন কর্মীদের একটু যত্নশীল হলে বিদেশি হাজারো পণ্যের বাজারে বাংলাদেশি হস্তশিল্প স্থান করে নিতে পারবে এতে হস্তশিল্প কর্মীরা হবে স্বাবলম্বী আর বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে এই পরবর্তীতে বাংলাদেশের পেন্ডিয়াম মহল তো পেন্ডিয়াম perché comunque eh, hanno di buono, tra l'altro che hanno un prezzo molto molto abbordabile, abbinato a un'ottima qualità, nel senso che eh... Non si trova niente, cioè noi non troviamo nient'altro, tutti i cesti di altri produttori eh, hanno costi molto diversi, quindi comunque questo in un periodo come questo viene chiaramente apprezzato, il fatto che non abbiano un costo molto alto. E poi invece prodotti come questi, prodotti eh, di carta, quindi album, soprattutto cornici, eh, quaderni, quadernini, tutto ciò che ha a che fare con la cartoleria, con la carta, insomma. গত দশে জানুয়ারি স্পেনের বার্সেলোনার স্থানীয় একটি হলে শরীয়তপুর কুলতুরাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় শরীয়াল অ্যাসোসিয়েশনের সভাপতি হাজি মোহাম্মদ সুলতান হুসাইনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হিরণ গোড়াপির পরিচালনায় সভায় বার্সেলোনার বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এতে বক্তব্য রাখেন মোহাম্মদ জাকির হোসেন খান এস এম এ তাহের কাজী রেজাউল হক রেজা মোহাম্মদ শামীম মোহাম্মদ রাজীব মোহাম্মদ রুবেল খান মোহাম্মদ শরীফ কাজী মোহাম্মদ সুহাক প্রমুখ সভায় বক্তারা বলেন প্রবাসী আঞ্চলিক সংগঠন হিসেবে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তাল মিলিয়ে দেশের সংস্কৃতিকে প্রসারের পাশাপাশি সংগঠনের সুনাম অর্জিত হয় পাশাপাশি সভায় আগত বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে গতিবান করতে সকলের সহযোগিতা কামনা করা হয় বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাজ্য আউমলিগ হল হাম্বার রিজিয়নের শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় বিস্তারিত জানাচ্ছেন আমাদের লেটস প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া 1970 এর নির্বাচনে আউমলিগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হওয়া সত্ত্বেও বঙ্গবন্ধুকে সরকার গঠন করতে দেওয়া হয়নি তখন বাধ্য হয়ে তিনি পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন ফলে 1971 সালে 25শে মার্চ গভীর রাতে ধানমন্ডির বত্রিশ নম্বর বাসা থেকে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যায় পাকিস্তানের মিয়ানওয়ালা কারাগারে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করে বাঙালি জাতি দীর্ঘ সংগ্রাম আর বিশ্ব সম্প্রদায়ের চাপের মুখে উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার বহু প্রতীক্ষার অবসান গঠিয়ে প্রথমে লন্ডন এবং পরে দিল্লি হয়ে বঙ্গবন্ধুকে বহন করা বিমানটি অবশেষে তেজকাও বিমানবন্দরে পৌঁছার সাথে সাথে সৃষ্টি হয় এক আবেগ ঘন মুহূর্তের দশই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে হল এবং হাম্বার রিজন আওয়ামী লীগের উদ্যোগে গত বারোই জানুয়ারি রবিবার স্থানীয় রুবি রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয় হল হাম্বার আওয়ামী লীগের সভাপতি সালিক তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজিল আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাজি আব্দুল সালিক আব্দুল আহাদ রাজাকান্ত ধর এবং আব্দুল কাদির ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জন হলেও দশই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে সবাই হল এবং হাম্বার আওয়ামী লীগের পক্ষ থেকে বর্তমান সরকারের নতুন শপথ নেওয়া মন্ত্রী অভিনন্দন জানান হল থেকে মোহাম্মদ জাকারিয়া চ্যানেল আই নিউজ এদিকে প্রবাস থেকে সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূতদেরকেও দলের খাতিরে আলোচনার সাপেক্ষে সমঝোতার প্রস্তাব করলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজি ইদ্রিস ফরাজি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা থেকে কথা বলেন তিনি ইতালি থেকে আমাদের রোম প্রতিনিধি খান রিপন জানান দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখা শনিবার সন্ধ্যায় রাজধানীর রোমের বাংলা টাউন খ্যাত তরপিনাত্তারায় এই আলোচনার সভার আয়োজন করে যুবলীগ ইতালির সভাপতি লিটেন মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুর উপস্থাপনা ও পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজি বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন মূলত ১৬ ডিসেম্বর বিজয়ের প্রকৃত আনন্দ আপামোর জনতা বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের পরই উপলব্ধি করে সভায় অনেকের মধ্যে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আলী আহমেদ ঢালি হাবিব চৌধুরী মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজি নজরুল ইসলাম মাঝি জসিমুদ্দিন জসীম মিজানুর রহমান মিজান হুমায়ুন কবির ফাহমিদা সুলতানা লিপি সহ আর অনেকে ইস্ট মিডল্যান্ডস বিএনপির উদ্যোগে বাংলাদেশের দশম জাতীয় সংসদের প্রহসনমূলক নির্বাচন বাতিলের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ইস্ট মিডল্যান্ডস বিএনপির সভাপতি জনাব শহীদুল্লাহ খান অনুষ্ঠান পরিচালনা করেন ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের সাধারণ সম্পাদক ইসমেদল্যান্ড বিএনপি বক্তারা এই প্রহসনের নির্বাচন বাতিল করে অতি শীঘ্রই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা ও তারিখ জিয়ার উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন জনাব জাফর বিন সাবিদ সেলিম আহমদ জাহাঙ্গীর হোসেন হীরা বাবর আলী সাজাদুর রহমান আলী আশরাফ লোকমান হোসেন প্রমুখ ব্রডফোর্ডে অনুষ্ঠিত হয়ে গেল এনটিভির মেগা কনসার্ট দুই হাজার চোদ্দ জমজমাট অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্রডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়া বিপুল সংখ্যক দর্শক শ্রোতার উপস্থিতিতে বাংলাদেশের খ্যাতনামা কণ্ঠশিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এনটিভির মেগা কনসার্ট অনুষ্ঠিত হয়ে গেল ব্রাডফুডের দ্য রিও গ্র্যান্ডে এতে সঙ্গীত পরিবেশন করেন ব্রিটেন ও বাংলাদেশ থেকে আগত শিল্পীবৃন্দ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নাদিয়া ও সুমন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি ডাইরেক্টর মুস্তফা সারোয়ার ও সিইও সাবরিনা হোসেন। হুসেন এতে সঙ্গীত পরিবেশন করেন কুমার বিশ্বজিৎ ফাহমিদা নবী হাসিরানি সঞ্জয় দে লাবণী সহ আরও অনেকেই প্রথমবারের মতো ব্রাডফুডে এ ধরনের একটি কনসার্টের আয়োজন করতে পারায় অভিমত ব্যক্ত করেন এনটিভির সিইও সাবরিনা হুসেন আজকে ব্র্যাডফোর্ডের মধ্য দিয়ে আমরা আমাদের এন টিভি ম্যাগা কনসার্ট টোয়েন্টি সিটি চোর শেষ করলাম আমাদের তিনটা প্রোগ্রামই অনেক অনেক হয়েছে এছাড়াও চ্যানেল আই সহ অন্যান্য মিডিয়ারা আমাদের এই প্রোগ্রামটাকে স্বাগতম জানিয়েছেন আমাদেরকে সাহায্য করেছেন ওনাদেরকে অনেক ধন্যবাদ জানা রিও গ্রান্ড থেকে শেখ মিয়া চ্যানেল আই নিউজ আজ সোমবার আঞ্জুমানি আল ইসলাহর উদ্যোগে কিতলি লতিফিয়া একাডেমিতে দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লা আল্লাহসাল্লাম বেশ এতে দেখুন আমাদের ব্রাডফোর্ট প্রতিনিধি শেখ মহম্মদ লাইফ মিয়ার আরেকটি রিপোর্টে ঈদে মিলাদুল্লবী সাল্লাল্লাহ সাল্লাম উপলক্ষে আঞ্জুমানে আল ইসলাহ ইউকে কিতলি শাখার উদ্যোগে আজ সোমবার কিতলির লাতিফিয়া একাডেমিতে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এতে কিতলির কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলানা ফখরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত মুফাসিরে কোরআন মৌলানা জুবাইর আর রশিদ বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মৌলানা হাফিজ হেলাল উদ্দিন হাফিজ ওমর খান হাফিজ ফয়েজ উদ্দিন ও হাফিজ জুনায়েদ আহমদ প্রমুখ উলামায়ে কামগঞ্জ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের জন্মলগ্নের বিশেষ ঘটনাবলী নিয়ে কুরআন হাতিসের আলোকে আলোচনা করেন এবং রসুল্লা ইসলামের প্রদর্শিত পথে জীবন পরিচালনা করার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানান এছাড়াও ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোরদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান পরে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় খিতলি থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া চ্যানেল আই নিউজ সিলেটে লালবাজারে নবান উৎসব ও পিঠা মেলার আয়োজন করে নওগাঁও একাডেমির শিক্ষার্থীরা সকাল থেকে দিনব্যাপী একাডেমির প্রাঙ্গনে বসে উৎসব ব্যতিক্রমে উৎসব উপভোগ করেন আগত সকলে রোববার সিলেটের নওয়াগাঁও সালেহা চৌধুরীর একাডেমির উদ্যোগে আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মদন কলেজের সাবেক অধ্যক্ষ রহমান পীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী খালেদ উদ্দিন আহমেদ ও লাল লালাবাজার ইউনিয়ন চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী এই উৎসবে নানা রকমের পিঠা তৈরি করে নিয়ে আসে একাডেমির শিক্ষার্থীরা যার মধ্যে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী নকশি পিঠা নকশি পপ পাটি সাপটা তাল পিঠা ভাপা পিঠা সন্দেশ পিঠা সে সাথে নাচ গান ও নাট্যাভিনয়ে মুগ্ধ করে আগত অতিথিদের এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদ পালিত বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে যুক্তরাজ্য বিএনপির সভা অব্যাহত বেতার বাংলা এবং ছলক ফাউন্ডেশনের উদ্যোগে অন্ধকার থেকে আলোর পথে শীর্ষক সেমিনার এই ছিল আমাদের আমাদের আজকের আয়োজন আগামীতে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ